জব্দ, তবু স্বপ্ন দেখা দুটি চোখ, ওরা কথাদের চেনা নাগরিক, ওরা শব্দ শ্রমিক, ওরা শব্দ শ্রমিক, ওরা শব্দ শ্রমিক, ওরা শব্দ শ্রমিক। শোধ হয়ে যায় যত ধার দেনা, সুদটাও বড় কম নয়। ছেঁড়া খোড়া দেহে রং লেগে গেলে ভারতবর্ষ নাম হয়। এমন একটা ভারতবর্ষ, যে ভারতবর্ষ কবিতা থেকে অনেক বেশি বোঝে খিদে। অথচ আমরা এই খিদের সাথে লড়াই করতে করতে খিদে মাখা শব্দগুলোকে কখন যে গেঁথে ফেলি জানি না। গাঁথতে গাঁথতে হঠাৎ সেটা একটা কবিতা হয়ে দাঁড়ায়। ঘুমের মধ্যে সামনে এসে দাঁড়ায়, বলে, তুমি আর কেউ নও, তুমি শব্দ শ্রমিক। আজ শব্দ শ্রমিকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমার মধ্যে আজকেও আমার সাথে তিন কবি রয়েছেন, যাদের আমরা আপ্যায়ন করব, যাদের সাথে আড্ডা মারব, কবিতা শুনব। কৌশিক রজক দাস, তপব্রত মুখোপাধ্যায় এবং কবি উজান উপাধ্যায়। প্রথমেই ডেকে নেব আমাদের প্রিয় কৌশিককে। কৌশিক, তোমাকে আজকে অনুষ্ঠানে পেয়ে খুব ভালো লাগছে, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, আমারও ভীষণ ভালো লাগছে, এইভাবে ডাক পেয়ে আসতে পেরেছি এবং এত সুন্দর একটা মুহূর্ত পাচ্ছি। আমাদের চ্যানেল ভিশন থেকে এই শব্দ শ্রমিক অনুষ্ঠান মূলত কিন্তু তোমাদের জন্যই করা। তোমরা এত দিন ধরে শব্দ নিয়ে কাজ করছো এবং তুমি তো বিশেষত এই মিডিয়া লাইনেই রয়েছো, তুমি আকাশবাণীতে রয়েছো। আমি আকাশবাণী শিলিগুড়িতে রয়েছি। শিলিগুড়িতে রয়েছো এবং কবিতা নিয়েই কাজ করছো। মূলত কবিতা নিয়ে কাজ করছি, এছাড়া আরো কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। তুমি তো নাটকও করো। হ্যাঁ, শিলিগুড়ি সৃজন সেনা নাট্য সংগঠনে আমি রয়েছি। কত বছর ধরে রয়েছো? প্রায় 9 বছর। তোমার এবছর একটা কাব্য সংকলনে অনেকগুলো কবিতা প্রকাশ প্রকাশ পেয়েছে। একদম, এবং এনেছো বইটা? অবশ্যই এনেছি, এবং সেটা সব থেকে আমার জীবনে গুরুত্বপূর্ণ এই কারণেই, এই কাব্য সংকলনটির মূল দায়িত্বে তুমি ছিলে এবং তোমার হাত ধরে এটি এসেছে এই মুহূর্ত, এই মফস্বল। সংকলনটি ঈশপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। কেমন লাগছে প্রথম বই? ভালো লাগছে, প্রথম বই, শুধু তাই নয়, প্রথম বই প্রিয় মানুষের হাতে, এবং তার থেকে বড় ব্যাপার যে এই যে ঈশপ প্রকাশনী থেকে ঈশপ সাহিত্য সম্মান পাওয়া, একদম এটা আমার কাছে একটা বিরাট বড় পাওয়া। অবশ্যই, আরো অনেক কিছু রয়েছে পাওনা, সে তো সব শুরু। তা তোমার এই নতুন বই থেকে, যেখানে মানে যেখানে একটা দেখবে বইয়ের একটা গন্ধ থাকে, অদ্ভুত একটা গন্ধ থাকে, তো নতুন একটা কবিতা শোনা যাক আজকে। অবশ্যই, নতুন বই থেকে বেশ, এটা ভালোবাসা নিয়ে একটা সিরিজ লিখেছিলাম ভ্যালেন্টাইন্স উপলক্ষে। ভ্যালেন্টাইন্স ডে যে ইউজুয়ালি বর্তমানে তো বাঙালিরাও সেই থরলি প্রত্যেকটা দিনই আলাদা আলাদা করে সেলিব্রেট করে, তো আমি সেই দিনগুলোকে একটু অন্যভাবে যদি দেখা যায় সেই চেষ্টা করেছিলাম। তো সেই সিরিজেরই প্রথম কবিতা, ভালোবাসা এক। আমার বিয়েতে তুই এই লাল পাঞ্জাবিটা পরবি, কিশোরের এই আবদার যে কোনো দিনও রাখা যাবে না সেটা তরুণ জানত। বছর পেরিয়েছে, আজ কিশোরের ভরা সংসার, তরুণ আজও পাঞ্জাবিটা বুকে জড়িয়ে প্রতি রাতে ঘুমোতে যায় বালিশ ভেজে। অসাধারণ, অসাধারণ, ধন্যবাদ। তোমার এখানে আরো একটা জীবনানন্দকে নিয়ে একটা কবিতা আছে এই মুহূর্ত, এই মফস্বলে। জীবনানন্দকে নিয়ে কবিতা, এবং মজার ব্যাপার হচ্ছে আমার জীবনে আমার মা হচ্ছেন আমার সমস্ত কিছুর ইন্সপিরেশন। আচ্ছা। এবং তারপরে আমার আবৃত্তির যিনি গুরু অমিতাভ ঘোষ। আচ্ছা। এবং তারপরে একে একে চলে এসেছেন আমার সংস্কৃতের প্রফেসর প্রফেসর আশিস ভদ্র, এবং তারপরে আমার গানের গুরু শ্রদ্ধেয় শান্তনু স্যার, শান্তনু, এবং ঠিক তারপরেই আমার নাটকের গুরু পার্থপ্রতিম স্যার। তো এই সমস্ত মানুষগুলোকে পেয়ে পেয়ে না আমি বারবার জীবনানন্দকেই খুঁজে পেয়েছি, কারণ এই মানুষগুলো জীবনানন্দ খুব আপন, এবং অদ্ভুতভাবে তাদের সাথে যখন মিশি, তাদের সাথে যখন সময় কাটাই, দেখি আমি যেন জীবনানন্দকেই খুঁজে পাই। তাই এটা লেখা প্রতি জীবনানন্দ। গ্রাম্য মেয়ের ঘন চুলের মতো গভীর কালো মেঘে
ঢেকে গেছে হলদে কমলা সূর্যটা, গোধূলির স্নিগ্ধ ছোঁয়া যে নাকি তার উষ্ণতায় রাত্রির গল্প বলে, রেখে গেছে শুধুই স্মৃতি, তার খবর শুধু স্বপ্নরা জানে এখন, এখন সে শুধুই ধোঁয়া। শহরের অট্টালিকার ক্রমশ মাথা তুলে দাঁড়ানোর লড়াই মুছেছে দারুচিনি বন, তাই এখন সাহিত্যে বেঁচে থাকে বনলতা, সুরঞ্জনা, সুচেতনা নেই কোথাও, আছে শুধু অন্ধকার। কালো আকাশের নিচে দাঁড়াই দেখি বিষণ্ন মুখ রূপসী বাংলার, দুঃখিনী বর্ণমালার মতো জীবিত হয়েও মৃত, নেই পাখি কোনো, নেই গাছ, এখন শুধুই শূন্যতা এ শহর জুড়ে, তবুও নদীর ধারে কোনো এক অন্ধকার বুক পোড়া প্রদীপের মতো নীরব সাহসে নাম না জানা শিশু এক তোমার কবিতা পড়ে, আবৃত্তি করে, গান গায়, আবার ফিরে আসতে চায় তোমার বাংলায়। শঙ্খচিল শালিখের বেশে হতে চায় উন্মুক্ত সুদর্শন, সন্ধ্যার বাতাসে তোমার মতো, তোমার মতো। অসাধারণ, জীবনানন্দকে না পড়লে বোধ হয় বাংলা কবিতার অনেকটাই পড়া হয় না। কিন্তু অনায়াসে দেখো এই কবিতা এটাই বলতে চেয়েছি যে কি সহজে জীবনানন্দ অনেকের জীবন থেকে দূর হয়ে যাচ্ছে, তার অনুভূতি, তার আবেগগুলো সরে যাচ্ছে না কেমন, অথচ কত সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে উনি আবেগগুলোকে তুলে ধরেছেন, অসাধারণ ভাবে, একদম। তুমি তো গানও করো। ওই গান করি বলতে আমার গানের গুরুজি যার কথা বলছিলাম সুবিন্দু, তোমার একটা গান কি শোনা যায় আজকে? অন্তত দুটো লাইন, মানে যদি স্যার এই এপিসোডটা দেখেন আর কি, তিনি খুব খুশি হবেন, কারণ আমি কোনোদিনও সত্যিকারের গান নিয়ে তার মান রাখতে পারিনি। চলো একটা গান অল্প একটু হলেও শোনা। একদম, একটা ভজন শোনাচ্ছি। আজ সুভাতে রে কুদরত পে কুরবান, সুভাতে রে কুদরত পে কুরবান, জল কে উপর বিছা বিছাবন, তম্বু বনায়া আসমান, সুভাতে রে কুদরত পে কুরবান, চাঁদ সূর্যা দো বনে মশাল জি, তাবিচ নাচে জহাঁ, তাবিচ নাচে জহাঁ, সুভাতে রে কুদরত পে কুরবান, সুভাতে রে কুদরত পে কুরবান। শোন সুন্দর, মানে সেই মনে হলো ভোরবেলায় ঘুম ভেঙে উঠে এরকম একটা ভজন শুনতে পারলে সারা দিনটা সুন্দর হয়ে যায়। ও বাবা, এবার তোমার পরবর্তী কবিতায় যাব, তোমার পছন্দের কবিতা। পরবর্তী না, আসলে সবাই লেখার জন্য লেখে, আমি নিজের জন্য একটু লিখি আর কি, সেটাই তো ভালো, তাই আমার লেখাগুলো একটু কম কম এবং একটু অন্যরকম হয়ে যায়। হোক, কতটা কবিতা জানি না, তবে এই আর কি, শুরু করো। একটা সিরিজ লিখেছিলাম, যা কিছু হয়েও হয় না, ছোট ছোট চারটে কবিতার একটা সিরিজ, ওটাই শোনাচ্ছি। যা কিছু হয়েও হয় না, স্কুল জীবনের নাফোটা ফুল, যুবক চিবুকে ভালো লাগার ট্রিমড দাড়ি হয়ে যখন, তখন চোখে চোখ রেখে বসন্ত বাহার গিয়েছে একটা মন, আরেকজন বুকে মাথা রেখে শুনেছে শুধু অপলক, বাতাসে মিশেছে অপটিমিস্টিক প্রেমের গন্ধ, ক্যানভাস ছিল না তাই আঁকা হয়নি সেই ছবি, এটা এক নম্বর ছিল। আচ্ছা, দুই, প্রেম পেলে প্রিয় মুখ অনায়াসে অভিমানী ঢেউ হয়ে যায়, তখন বাহার ঘুমিয়ে পড়ে দেশের বুকের ওপর, বসন্ত ধীরে ধীরে হয়ে ওঠে মালকোষ, মন ভাঙে কাঁচের মতো, গলা জুড়ে জমাট ক্ষত, নইলে সুরে বাঁধতাম
সেই টুকরো সময়টাকে। দ্বিতীয় হলো, দ্বিতীয় হলো এবারে তিন। তারপর এক গাল হাসি হেসে সেই অভিমানী ঢেউ কোথায় মিলিয়ে গেছে কেউ পায়নি তার খোঁজ। কবিতা লিখতে জানলে তাকে বন্দি করা যেত। বাহ, এবারে শেষ চার। খুব জোরে একটা শব্দ হলো, টেবিলের কাঁচের ফুলদানিটা ঠিক আগের মতোই আছে, মোবাইলটা আজ চুপচাপ, আর কেউ নয়। ওর মা খুব ভালো করে বুঝলো ছেলেটার মন ভেঙেছে। অসাধারণ, অসাধারণ, মানে খুব সাধারণ কিছু শব্দ, খুব সাধারণ কিছু ঘটনা, যে ঘটনাগুলোকে আমরা অনন্য একটা রূপ দিতে পারি, সেটা কিন্তু কবিতাতেই একমাত্র পসিবল, এবং সেটা শব্দ শ্রমিকরাই করতে পারেন। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, তোমার এই মুহূর্ত এই মফস্বলে তোমার আরো একটা সিরিজ কবিতা আছে, তা সেখান থেকে যদি আমরা কবিতা শুনতে পাই। বেশ, এই সিরিজ কবিতাটি আমার যতটা না প্রিয়, আমি দেখি আমার নিজের তোমার খুব প্রিয়। তো ছায়াকে রাতের চিঠি বলে, একদম ছায়াকে রাতের চিঠি, এখানে তোমার কিছু ছন্দবদ্ধ কবিতা আছে, অর্থাৎ মাত্রা বৃত্তে লেখা, সেইগুলো একটু শুনতে চাই। বেশ, ছায়াকে রাতের চিঠি দুই শোনাচ্ছি। এতটাই কি সস্তা আমি তোমার কাছে, দূরত্বটা ঠিক এভাবেই বোঝাই বুঝি, জটিলতায় হার মেনেছি কথার ভাঁজে, বোকা চাতক মেঘ দেখলেই বৃষ্টি খুঁজি। রোদ্দুর নাম কে দিয়েছে পাহাড় কুমার, অপমানের শিল পড়ছে শিশির তো নেই, আমার শহর শুষ্ক এখন বাড়ছে খরা, বোকা চাতক বৃষ্টি বলছে সেই তোমাকে। থাকুক না হয় আজকে ওসব মিথ্যে কথা, সিম্প্যাথিটা না হয় অন্য কাউকে দিও, বৃষ্টি চাতক আর ভেজে না করুণা ধারায়, খোলা খামে স্বপ্ন দিলাম সাজিয়ে নিও। অসাধারণ, অসাধারণ, তোমার এই মাত্রাবৃত্তের কবিতা যে কি ভালো লাগে আমার। আরেকটা হোক, এখানে ইন্সপিরেশন কিন্তু আমার মা। আরেকটা, আরেকটা। বেশ, ছায়াকে রাতের চিঠি তিন। তিন, অভিমানের রুমাল দিয়ে চোখ মুছলাম, তোমার প্রতি আর নেই ক্ষোভ, ব্যস্ত সবাই, আমি না হয় আর কটা দিন ধ্যানে মিশি, একা একা ছাই মাখতে বেশ লাগছে, বসন্ত শেষ যদিও সন্ধ্যা আসতে দেরি, তুমিও বেশ খেলতে জানো কুমির ডাঙা, স্তব্ধতা আজ সঙ্গী হচ্ছে সবাই নীরব, চেনা মুখেও অচেনা সুর রাতে জাগছে, প্রতিশ্রুতি এমন করেই হাওয়ায় মেশে, প্রতিবাদের অর্থ ভোলে গুণী সমাজ, প্রতিরোধের সাবস্টিটিউট প্রেম কাব্য, প্রথাগত সাজানো মুখোশ সুখ আঁকছে, একা একা ছাই মাখতে বেশ লাগছে, বেশ লাগছে, একা একা ছাই মাখতে বেশ লাগছে। এই যে পাঁচ ছয় ভাগের যে মাত্রাবৃত্তগুলো না, জাস্ট এক্সেলেন্ট এবং ভীষণ শ্রুতি মধুর। আর একটা কবিতা, তোমার প্রিয় একটা কবিতা শুনে আজকে অনুষ্ঠানটা শেষ করব তোমার সাথে। বেশ, কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারই বলি, বাকিরা সব কালো কুচ্ছিত ডাকে, দামি ব্র্যান্ডের ফ্যান্সি মেকআপ বক্স ব্যাগেতে তার যত্নে রাখা থাকে, তবুও সেসব করবে না ব্যবহার, গবেট মেয়ের এমন ধারা জেদ, যায় না জিমে অথবা যোগাসন, কোমর ঘেঁষে ভালোই জমছে মেদ, বান্ধবীরা কয়েকটা যা আছে গুগল ঘেঁটে টোটকা পাথায় কত, বেস্ট ফ্রেন্ড তার ঘেমে নিয়ে একাকার, সাজিয়ে রাখে প্রোডাক্ট মেলে যত, বন্ধু মহল খোঁটা দিয়ে খুঁটে খায় খিল্লি প্রসাদ, যত খাবে তত ভালো, মায়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ, পাত্র কোথায় মেয়ে যে আমার কালো, গল্প সাজায় পাড়াতুতো মাসি পিসি, ভীষণ টেস্টি সমালোচনার টোস্ট, মশলা দিয়ে যত্নে সাজায় প্লেট, মিম শেয়ারে ভালোই জমছে পোস্ট, মেয়েটা কিন্তু অদ্ভুত চুপচাপ, প্রতিবাদ নেই, নেই ক্ষোভ, নেই রাগ, জেদ আছে শুধু, এক বুক দৃঢ় জেদ, নো মোর প্রেশার, আর সব ঠিকঠাক,
একাই লড়ছে, পড়ছে উঠছে ফের, মাখেনা বেসন, মুলতানি, অ্যালোভেরা, বাড়ির বাগানে লাগায় পাথর কুচি, না গোলাপ না টগর যার পেরা, মনের ওষুধ খুঁজে নেয় কবিতায়, শব্দ সাজায় ছন্দ আঁকে রোজ, গুনগুন করে রবীন্দ্রনাথ ডিলান, নিজের ভেতর নিজেই হয় নিখোঁজ। আমি শুধু তারে দেখি বিস্ময় নিয়ে, সত্যি এতটা অনায়াসে বাঁচা যায়? যেখানে সবাই এক ঘরে করে তাকে, সেখানেই যেন স্বাধীনতা খুঁজে পায়। কুর্নিশ করি অনাদরে সুখী মেয়ে, সত্তাকে নিয়ে সাজাচ্ছে রঙ্গলি, সমাজ ওকে ট্যাবু বলেই ডাকে, আমি তবু তারে বলি কৃষ্ণ কলি। এই কবিতাটার জন্য আজকের শব্দ শ্রমিক সম্মান প্রথম তুলে দিলাম তোমার হাতে। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো, আর এভাবেই ভালো লাগাগুলো থাকুক। নিশ্চয়ই কৌশিক, আশা করি আবার তোমাকে এখানে পাবো। একদম, প্রচুর যুব কবি যারা ভালো লেখে, আমার থেকে হাজার গুণ ভালো লেখে, ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে খুঁজে বের করে নিয়ে এসো, এটাই আমাদের কাজ। একদম, ধন্যবাদ। আজ দ্বিতীয় পর্বে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট কবি এবং শিক্ষক উজান উপাধ্যায়। অবশ্য তার পরিচয় কিন্তু শুধুই মাত্র শিক্ষক নয় আজকের দিনে দাঁড়িয়ে। উজানদা নমস্কার। নমস্কার, ভীষণ ভালো লাগছে তোমাকে আজকে আমাদের শব্দ শ্রমিক অনুষ্ঠানে পেয়ে। আমিও ভীষণ খুশি সবার মধ্যে আসতে পেরে, বিশেষ করে এরকম একটা খুব সুন্দর উদ্যোগ কবিতাকে কেন্দ্র করে, এবং নামটা সত্যি অসম্ভব ভালো লেগেছে, শব্দ শ্রমিক। মানে আমরা তো তাই বলো, হ্যাঁ আমরা শব্দ শ্রমিক, এবং শুধুমাত্র আমরা যারা কবিতা লিখছি তা না, পৃথিবীর প্রতিটা মানুষই শব্দ শ্রমিক। নিশ্চয়ই, কেউ পারে কেউ লেখাটা হয়তো পারে। হ্যাঁ হ্যাঁ, আর তুমি তো এই মুহূর্তে শুধু শিক্ষক নও, তুমি হেডমাস্টারও বটে। হ্যাঁ, কোন স্কুলে জয়েন করলে? আমি প্রধান শিক্ষকতা কাজে যাচ্ছি খুব শিগগিরই, মানে হয়তো এই জুলাই মাসের 15-16 তারিখের মধ্যেই আমি আমার নতুন বিদ্যালয়ে জয়েন করছি। বিদ্যালয়টি হলো উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর বলে একটি অঞ্চল আছে, সেখানে মালঙ্গপাড়া কেসিবি ইনস্টিটিউশন। বাহ, খুব ভালো, অনেক অনেক অভিনন্দন তোমাকে তার জন্য। তোমার কিছু বই যেমন প্রথম আশ্চর্য ফেরোমন, আশ্চর্য ফেরোমন এটা তো আমার খুব প্রিয় বই, এছাড়াও তোমার বাকি বইগুলো তুমি যদি একটু দেখাও আমাদের। আমার দ্বিতীয় আরেকটি বই এসেছে, সেটা হচ্ছে পোস্টকার্ডটা হারিয়ে গেছে। হ্যাঁ ঠিক, এটা এবারেই বেরিয়েছে এবং অসাধারণ বইমেলাকে এটি এবং এটি, এটা হচ্ছে শূন্যজার অসম্ভব মেঘবাড়ি। শূন্যজার যেমন নামকরণ তেমনি সুন্দর তার বইয়ের কবিতা। প্রথম কি কবিতা শোনাচ্ছ? প্রথম তো আমাদের শুরুটা জন্মদিন দিয়ে হয়, একদম নিশ্চয়ই সব আমাদের গ্রহেরও একটা জন্মদিন হয়তো আছে। তো আমি যে কবিতাটা প্রথমেই বলবো সেটা হচ্ছে জন্মদিন নয় আজ। আজ আমার জন্মদিন নয়, অথচ কপালে চরচর করছে চন্দনটি, মা দিচ্ছে দুর্বা কাজল, বাবা ছুঁড়ছে ফুল। আজ বুঝেছি আমার জন্ম চায় ওরা, ভিতরে এত গভীর গুহা, ঠেলে যাচ্ছি নৌকা পাটাতন। তোমার সাথেও তবে দেখা হবে, যে তুমি জন্ম জন্ম আমার খুঁত ঋদ্ধ প্রেম। উলুধ্বনি শুষে নিয়ে হিসেবে বসবো এখনি, কি কি ভুল আমার প্রস্তাবে, বারবার ব্যর্থ হয় প্রেম। এত রাজা আমি তো নই, এত ঐশ্বর্য তো আমার ছিল না। তুমি বলছো তোমার যথার্থ প্রেমিক বুঝে যায় সব বলার আগেই, মাতৃগর্ভে 16 গুটি, 3 দরজা এবং প্রত্যয়, গজিয়েছে আত্মবিস্ময়। আমার তো মা নেই, বাবাও ছিল না, না বেজন্মা নই আমি। আসলে ভালোবাসা ব্যর্থ যেখানে, সে গ্রহকে অনাথ বলে জানি। মিথ্যে নয়, মৃত নয়, জন্মগ্রহণ তার স্পর্শের অতীত, যেন তবে আমি শুধু যাত্রী হয়ে থাকি। মুখোমুখি কোনাকোনি আরো এক মেয়ে জাপটে ধরেছে এক নদী, ওম থেকে ক্লান্ত দৃষ্টিতে তার আমাকেই দেখে নেওয়ার শুধু। দৃশ্যে দৃশ্যে এত ধারাপাত, সহজ পাঠের জন্য অনিঃশেষ বর্ণ পরিচয়, মেঘে ডাকা পথ
আর তারাদের অচিন প্রণালী। আমি কিন্তু তোমাকে হিসেব দেব কিভাবে প্রত্যহ সতর্ক থেকে জন্মদিনকে দুহাতে ঠেলেছি। জন্মদিনকে দুহাতে ঠেলেছি, এই যে কবির একটা আদর্শ বোধ এবং কবির যে ব্যক্তি সত্তা, এই দুটো মিলে মিশে কিন্তু এরকম একটা কবিতা হয়ে ওঠে। দাদা, তোমার পরবর্তী একটা কবিতা আমি শুনতে চাইব, সেটা হচ্ছে সবচাইতে পুরনো ঠিকানা। সবচাইতে পুরনো ঠিকানা, এটা আমাদের কবিতার আধুনিকতম যন্ত্র, অর্থাৎ কিনা মোবাইলের সাহায্য নিতে হবে। সবচাইতে পুরনো ঠিকানা, যেখানেই যাই চেনা বা অচেনা, পৌঁছে যাবার পর মনে হয় যদি ফিরে আসতে না হতো কখনো। জঙ্গলে গিয়েছি যখন মনে হতো আমি কেন আরণ্যক হয়ে থাকবো না বাকিটা জীবন। আকাশেও চড়েছি যখন পাখিদের সঙ্গে চিরস্থায়ী বসবাস আকাঙ্ক্ষা করেছি, যখন সাঁতারে যাই জলের ভিতর মৎস্যকন্যাদের প্রতিবেশী হয়ে থাকতে চেয়েছি। ভ্রমণের শখ মেটে রাত কাটে নতুন জলের ছোঁয়া, স্থানীয় অ্যাটলাস, জলবায়ু, মেঘ, লবণাক্ত উষ্ণতার হেরফের, কিন্তু ফেরার টিকিটটাকে কিছুতেই হারিয়ে ফেলতে শিখিনি। আজ কাল পরশু রোজ যেতে হয় নতুন জায়গায়, অথচ ওরা কেউ পুরনো হয় না, একমাত্র মৃত্যু বোধ হয় সবচেয়ে পুরাতন স্থান। ওখানে পৌঁছে গেলে ফেরার টিকিট হারিয়ে যায় সকলের, এত আলো তবু থেকে যায় ব্যবহৃত না হয়েই। এত আলো তবু থেকে যায় ব্যবহৃত না হয়ে, আমরা আলোটাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারতাম, সেই সন্তুষ্টি যদি এসে যেত, তাহলে বোধহয় এই কবিতাটা কিন্তু তৈরি হতো না দাদা। একদম একদম, কাজেই সব কবিতার পিছনেই একটা অসন্তোষ থাকে, তাই না? একটা অতৃপ্তি। একদম, পরবর্তীতে তুমি কি কবিতা শোনাচ্ছ? এবার একটুখানি বৃষ্টিতে যাই। বেশ, বর্ষাকাল বৃষ্টির কবিতা শুনতে মন্দ লাগবে না। হ্যাঁ, একটু বৃষ্টির কাছে যাই। কৃষ্ণকলি মেঘ, তোমাকে লিখবো তাই তোমাকেই লিখছি না আর, তোমাকে দেখবো তাই তোমাকেই দেখছি না আর, দেখছি আরণ্যক নীল আধারের পেটে ঋজু লীন আলো, তোমাকে দেখতে গিয়ে হৃদয়ে বজ্রপাত স্পর্শ জমকালো, দেখেছি আদিম রিপু, দেখেছি কৃষ্ণকলি মেঘ, তোমাকে দেখতে গিয়ে তছনছ অথই আবেগ, আমার ভিতরে তুমি নৌকায় হেলে গেছে ছায়া, তোমাকে না পেয়ে তবু মেঘে দূতে তোমাকেই পাওয়া, ডাকঘরে স্বর্ণ আলো, ভিজে গেছে চিঠিরা সলাজ, কখনো দেখিনি খুলে দুমলাটে তোমার ওষ্ঠ ভাঁজ। এটা তো ওই আট, আর এদিকে আসছে তোমার দশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অক্ষর বৃত্ত, অসাধারণ দাদা। তোমার ধান কবিতাটা যদি একটু শোনাও। আচ্ছা, ধান কবিতাটা। ধান, মেয়েটির নাভি জুড়ে ধান, মেয়েটি নগ্ন পায়ে হেঁটে গেলে নবান্নের মেলা বসে চারপাশে, উৎসবের মাঠে ঘাসের উপরে ওর লাশে যুবকেরা পাত পেরে বসে, মার গালা হলে ধোঁয়াতে বিষণ্ন ভাত উর্বরা নদীটির সাথে তাঁবু আর পিরামিড নিয়ে এক পর্ব আলোচনা সারে, লালসার অবিন্যস্ত শ্বাসে গ্রাসে গ্রাসে উঠে আসছে দরদি সন্ত্রাস, চমকাচ্ছে জাতীয় পতাকা অনায়াসে, সারা দেশ একসাথে চাটে নারীদের গিনিপিক ভয়, নাভি গর্বে নশ্বর এক ক্ষয়, গুহা পৃষ্ঠে মৌন মলাটে পৃথিবীর পেটে কত মদ, পচা ভাত জুটে যাচ্ছে গৌণ ললাটে। অনুবদ্য কবি ছাড়া বোধহয় এই প্রতিবাদগুলো কেউ করতে পারে না। কবিতা নিয়ে এরপরে কি কাজ করার কথা ভাবছো দাদা? হ্যাঁ, কবিতা নিয়ে একটাই কাজ, সেটা হচ্ছে শেষ শ্বাস পর্যন্ত কবিতা লিখে যাওয়া। দাদা, তোমার কাছে মানে ছন্দে, মানে ছন্দের বাঁধন সেটা ভেঙে লেখাটা কি সুবিধা না, তার মধ্যে লেখাটাই বেশি শ্রেয় মনে করো?
ভাঙা, অবশ্যই ভাঙা, কারণ আমরা যাদের দেখে কবিতা লেখার কথা ভেবেছি, একদম খুব বস্তুগত উত্তর যেটা হয়, আমাদের প্রিয় কবি যারা যারা যার ক্ষেত্রে যারা যারা, অবশ্যই ভেঙে ফেলাটার জন্যই তারা আমাদের প্রিয় হয়ে ওঠেন। এবং এতে রবীন্দ্রনাথের চেয়ে বড় কেউ নেই, যিনি ভাং 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 বলে তার প্রতিটি কবিতাতে নাটকে বহু জায়গায় সব জায়গায় ভাঙছেন এবং আপত্তি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপত্তি আছে। আচ্ছা আচ্ছা, আপত্তি আছে, ঠিক আছে, বেশ, আমার খুব খুব প্রিয় কবিতা। এই মুহূর্তে আমাদের বয়সগতভাবে আমরা যে জায়গাটা এসে পৌঁছেছি, হয়তো আপত্তি আছেটা খানিকটা সেই বয়সের নয়। তোমাকে সাবধান করে দিলাম, তোমাকে শেষবারের মতো জানিয়ে দিলাম, যাকে নিয়ে খুশি উপন্যাস লেখো, আপত্তি নেই। তোমাকে শেষবার বলা, তোমার গল্পের নায়ক হোক না যে কেউ, আপত্তি নেই। তোমার কবিতা পাঠের পর তোমাকে গোলাপ দিক যে কোনো শ্রোতাই, তোমাকে পৌঁছে দিক পরের সভায়, তোমার গলায় ঝুলুক যে কোনো হাতেই গাঁথা রজনী, বেল, জুঁই বা চাপা ফুলের মালা, আপত্তি নেই। কিন্তু স্পষ্ট করে শুনে নাও, প্রেমের কবিতা লিখবে যখন, আমাকে, আমাকে, একমাত্র আমাকেই লিখে দিতে হবে। তোমার ওই কবিতাগুলোর একমাত্র প্রেমিক আমি। সেখানে যদি কখনো অন্য কোনো মুখ আসে, আপত্তি, আপত্তি, তীব্রতম আপত্তি রইল আমার। কবির বয়স কখনো বাড়ে না, না, এটা শুনেছিলাম একদম, কিন্তু কবির বয়স যে ওই 21 গিয়ে আটকে থাকে, এটা তোমাকে দেখে বোঝা গেল একদম। মানে যেগুলো খুব লুকিয়ে চুরিয়ে জানিয়েছি বাবা কাকাদের, মানে সামাজিক পারিবারিক বন্ধন, মায়ের রক্তচক্ষু ইত্যাদি কারণে, তখন যা যা প্রকাশ্যে বলতে পারিনি, শুধু হয়তো প্রেমিকাই শুনেছে, এখন সেগুলো কবিতা দিয়ে সারা বিশ্বে। তো সেই হিসেবে তাকে নীলাঞ্জনাকে নিয়ে এসো। নীলাঞ্জনা, নীলাঞ্জনা, নীলাঞ্জনা তো প্রেমিক মানুষের, শুধু আমার বলে নয়, একটা অদ্ভুত নাম আর কি, নীলাঞ্জনার। পুরনো গাছটার গুঁড়ির ওপর মাথা উঁচু করে বসে আছে নীলাঞ্জনা। পিছনে ছাই ছাই রঙের শুকনো নারকেল পাতা দেওয়াল, সমুদ্রের ঢেউ, মেয়েটির চোখ ফুঁড়ে অনন্তে ছুটে যাচ্ছে বেপরোয়া। আমি যে ওর হাতে রাখা DSLR ক্যামেরা দিয়েই ওর নির্লিপ্ত ঠোঁটে রেখে দিই সন্ধ্যা তারা নরম সংসার, ও জানতে পারেনি, কেউ জানতে পারে না আমাদের পিছনে কত নক্ষত্র ঝুঁকে থাকে। অনিশ্চিম আলোর পেল সুজে ভেসে যায় নির্ভীক তন্নিটির নিঃসঙ্গ ক্লিভেজ। গাছের গুঁড়িতে উল্কি করে লেখা আছে, ভালোবাসতে জানো যখন, মাটির ভিতরে গাছ রাখো, উদ্ধত পাহাড়ে পাতো 27 জন্মের আঁতুর জল। নীলাঞ্জনা ডেনিম রঙের জিন্স আর কালো স্কার্টের একটা আকাশ পাখি, আমার জন্য রোজ বাইপাসের এই জলের ধারে বিকেল 5টার পর এসে বসে। আশ্চর্য গাছের গুঁড়িটা জানে ওর উর্ধ্বাংশের বাকি ইতিহাস এখন কোন মিউজিয়ামে। বৃষ্টির জন্মদিন নিয়ে আমরণ গবেষণা আমার নীলাঞ্জনার। বৃষ্টির জন্মদিন নিয়ে আমরণ গবেষণা কবির নীলাঞ্জনার। আর কবির নীলাঞ্জনা যখন সৃষ্টি হয়, তখন কবি শব্দ শ্রমিক হয়ে ওঠে। আজ এই অনুষ্ঠানে কবি সত্যি শব্দ শ্রমিক। কবির কণ্ঠে একটা শেষ কবিতা শুনে আজকে আমরা আমাদের পরবর্তী এপিসোডে যাব। একটা ছোট্ট কবিতা দাদা, তোমার প্রিয় একটা ছোট্ট কবিতা। হ্যাঁ, আমরা শেষ পর্যন্ত তো একটা ভ্রমণে থাকি, অনেক কিছুকে ফেলে আসি, তো সেরকমই একটা কবিতা আমার কোথাওটা মনে হয়েছে, আমাদের সকলের একটা দেহ ছাল আছে। কবিতাটি হলো দেহ ছাল। লণ্ঠনেরা একা রেখে চলে গেছে, বলে গেছে চন্দনের বনে চাঁদেরা অন্ধ হয়ে বসে যায় প্রতিদিন ঘাতক জ্যোৎস্নায়, সুগন্ধিরা মৃত্যুর চোখে শোকাহত হয়ে ঝুলে থাকে। পরিপক্ক ধানটির খোসাটা ছাড়ালে যেই আলো ঠিকরে বেরোয়, সেখানে আঁচল পেতে প্রাচীন সে নারীটির বুকের ওপর দিয়ে গড়িয়েছে নদীটির ঋতুস্রাব। করটির ভিতরে ভিতরে পচে যাওয়া
আগাছাড়া শ্মশানের জ্বলন্ত পুণ্যিঘাটে মাথা ঠুকে ঠুকে পিশাচের উন্মুক্ত জিহ্বায় আমাদের দীর্ঘশ্বাস সাপের লিকলিকে দেহ ছালে গুছিয়ে রেখেছে। এরপর শুধু পড়ে থাকে এই সম্মাননা, অনেক 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 ধন্যবাদ কবিতা বলার জন্য সম্মাননা। আমি জানি না কবিতাই কবিতার সবচেয়ে বড় সম্মাননা, তবুও তবুও খুব আনন্দের সাথে গ্রহণ করলাম, অনেক ধন্যবাদ তোমাকে। অনুষ্ঠানের তৃতীয় পর্বে এসে পৌঁছেছি। তৃতীয় পর্বে আজ আমার সাথে রয়েছে আমার খুব প্রিয় আরেক কবি, কবিতা অপব্রত মুখোপাধ্যায়। বয়সে ছোট হলেই সবসময় যে কবিতায়ও ছোট হয় তা নয়, বয়সে ছোট যে তার লেখার মধ্যে যে আগুন থাকে সেই আগুনে কখনো কখনো নিজেকে জ্বালিয়ে নিতে হয়। আমি কখনো কখনো তপব্রতর কবিতায় নিজেকে একটু জ্বালিয়ে নিই, উস্কে দিই ভিতরের আগুনটা। তপব্রত, আজ চ্যানেল ভিশনের শব্দ শ্রমিক অনুষ্ঠানে তোমাকে পেয়ে সত্যি খুব ভালো লাগছে। আমারও ভালো লাগছে এই শব্দ শ্রমিকে এসে, যথেষ্ট গর্বিত বোধ করছি এখানে আসার পর। অনুষ্ঠানটা একদম নতুন অনুষ্ঠান। তোমার একটি বই প্রকাশিত হয়েছে গতকাল, সংকলন তো আমরা একটু দেখব এই মুহূর্ত, এই মফস্বল। এখানেও কিন্তু চন্দনের ভূমিকা আছে এবং তপব্রতর 10টা কবিতা আছে, তাই তো তপব্রত? 10টা কবিতা, প্রত্যেকটা অসাধারণ, আমরা একটু শুনবো অবশ্যই। তো আজকে প্রথম কবিতা তুমি কি শোনাচ্ছ? নিষাদ, শুরু করো। অনঘ অনিন্দ মোহে ভিজে থাকো করুণ, শিকারের নিভৃত যাতন মিশে যাক শিকারীর মোহে। যে পারো চেয়ে দেখো দুচোখে বৃষ্টিময় অতীত পড়ে আছে আধুনিক যাপন মিলে, দোহে গভীর চিন্তনে মগ্ন ও মগ্ন উল্লাস নগ্ন হও, প্রকাশ্যে এসো ছিনিয়ে নাও যা তোমার ঐকান্তিক, প্রেম মিশে অনন্ত প্রাণ ঘনিষ্ঠ মেঘের মতো, বিদ্যুতে বিদ্যুতে চিড়ে পড়বে এই অথচ সংখিনীর জিভে নেই সাত করুক, এই বোধে সমস্ত প্রাচীন মেঘ যাতনা তোর। যাপন রাখো জীবন, এক সরল বোধের নিগুড় শ্বাস রাখো যত্নে শিশুর অব্যক্ত প্রলাপ। সাধারণ, যেমন শব্দচয়ন তেমন ওর কবিতার ভাবনা, কোথা থেকে কোথায় নিয়ে চলে যাচ্ছে ভাবনাগুলোকে, ও যেন একটা কবিতার মধ্যে প্রত্যেকটা ছোট ছোট করে মুহূর্তগুলোকে এঁকে তৈরি করে। পরবর্তী কি কবিতা শোনাচ্ছ? পরবর্তী কবিতা শাপিত। চলো, এটা কি কোনো সিরিজের মধ্যে আসছে? অ্যাকচুয়ালি প্ল্যান ছিল এটাই যে বাল্মীকির মা নিষাদ প্রতিষ্ঠান থেকে সেটা শুরু করব, তো সেই জিনিসটার জন্য নিষাদ শুরুতে রাখি। তারপর বাল্মীকি যে শাপ দেওয়ার চেষ্টা করেছিলেন যেটা বাল্মীকির মুখ থেকে বেরিয়েছিল, সেই সূত্রেই শাপিত শব্দটা আসে। আচ্ছা বেশ, শুরু করো। ঝড়ে বক মরে দুরন্ত শিয়ালের ঠোঁটে তার শবদেহখানি ঝোলে, ঝোলে দোদুল দোল যেভাবে মৃত্যু এসে প্রতিদিন চুম্বন আঁকে প্রতিটি সূর্যের ভালে, ঢুলে পড়ো মৃত্যু মুখে স্বাদ নাও প্রতিবিন্দু নিঃশেষ ঘামের, সেই তো একমাত্র গন্ধ ও স্বাদ লবণ সঞ্জাত, সেখানেই এপিটাফ লেখা হবে, তার জন্য দুফোঁটা শুকনো রক্তদাগ যথেষ্ট, যথেষ্ট এক চুলচেরা বিশ্লেষণ, আমরা ও ওরা কে কতটা আলাদা, কার সব ধোঁয়া হয়ে গেলে কফিনে শান্তি পায় কেউ কাফনের নিচে, এভাবে দাফন ক্রিয়া শেষ হলে আরবার এসো ঝড় দুরন্ত ঝাপটায় ভেঙে দাও উড্ডিন দানা, জাল ছিঁড়ে আকাশের রং ফের কালো হোক গভীর দুচোখের মতো, অন্ধ দুচোখ বিরহী যেমন রাধিকার। বাহ, অন্ধ দুচোখ বিরহী যেমন রাধিকার। আচ্ছা, তুমি এই প্লটগুলো কোথায় পাও? মানে কবিতা যখন লেখা শুরু করো নিশ্চয়ই কোথাও তো একটা উৎসস্থল আছে একটা ভাবনার, সেটা কি?
খুব অদ্ভুত উৎসস্থল ভাবনার। আমি একটা আইটি সেক্টরে কাজ করি, সেখানে এসইওর ক্ষেত্রে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তার ক্ষেত্রে কিছু বিশেষ টেকনিক ইউজ করার কথা বলা হচ্ছিল, এবং সেই টেকনিকটা একটা হঠকারিতার মতো ইউজ করার কথা সেখানে বলা হচ্ছিল। সে সময় একজন বলেন যে চেষ্টা করে দাও একটা কিছু যেভাবে ঝড়ে বক মরে, সেখান থেকে ঝড়ে বক মরে শব্দটা ধার নেওয়া। বিরোহীর কথা ধার নেওয়া হচ্ছে, বিরোহী যেমন রাধিকার, সেই দিনই আমার এক কলিগের তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে এবং সে ফোন করেও তার বয়ফ্রেন্ডকে পাচ্ছে না। তারপরে মানে রাত্রে ঝগড়া হয় এবং সকালে গার্লফ্রেন্ড ফোন করে বয়ফ্রেন্ডকে পাচ্ছে না, সেখান থেকে সেই বিরোহীর কথা। মানে মানে ওর জীবনের দৈনন্দিন প্রত্যেকটা ঘটনা থেকে ও কিন্তু ওর লেখার উৎসকে সংগ্রহ করে, রসদ সংগ্রহ করে। এরকম আমরা আরেকটা কবিতা শুনবো, প্রতিবিম্ব, শুনুন আমার খুব প্রিয় কবিতা এই মুহূর্ত এই মফস্বল থেকে। প্রতিবিম্ব, স্লোগানগুলো ভেঙে দাও, সেখানে দাঁড়াক মূর্তি, মুখ উন্মোচন হোক, ফুল ঝরুক, পথ ঢেকে যাক রক্তচন্দনে, এবার পায়ে দোলে এগিয়ে এসো, ভয় নেই, এগোনোর পথে প্রশ্নাতুর শিশু নেই কোনো, কেউ গলা তুলবে না, জিজ্ঞেস করবে না রাজা তোর কাপড় কোথায়। রাস্তায় ভেঙে যাওয়া প্রতিরোধ পড়ে আছে, হাতে তুলো, ঘরে ফিরে নিশ্চিন্তে আয়নার সামনে দাঁড়াও, আঘাত করো, ওই শেষ শত্রু তোমার। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এবং প্রতিবিম্বই যখন প্রতিবিম্বের শত্রু হয়ে ওঠে, বা সামনে আয়নার সামনের জন যখন আয়নার ছবির ভিতরের জনের শত্রু হয়ে ওঠে, তখন বোধহয় কবিকে সব থেকে বেশি ভাবিয়ে তোলে, তাই না? হ্যাঁ, অবশ্যই। আমার ছেলের নাম অভিজ্ঞান। আচ্ছা, তোমার একটা কবিতা আছে অভিজ্ঞান, খুব প্রিয় কবিতা আমার, সেটা শুনতে চাই। অভিজ্ঞান ছুঁয়ে রাখো, মুখোশ নেমে এলে তার দরকার হবে একদিন, বাজারে বিকনোর দিন ফুরিয়ে এলে পুতুলেরা সন্তান হয়ে ওঠে, অভিমান জমে উঠে দেওয়াল থেকে একে একে দিন মুছিয়ে নেয় ছায়া শরীর, আগামী রাতে যে ঘন হবে বিছানার পাশে সে আমার সব। মানুষ অতীতচারী, নিতান্ত কল্পবিলাসী বলে পেলেকে টাঙানো ক্যালেন্ডার ওড়ে, অথচ ছিঁড়ে আসে না। পুতুলও সন্তান হয়ে ওঠে, এটা বোধহয় একজন কবির পক্ষেই ভাবা সম্ভব। তপপ্রত, কবিতা কি সবার জন্য তুমি মনে করো? সবার জন্য কবিতা, সবার জন্য, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মুহূর্ত যে যেভাবে বাঁচছে, সেই প্রত্যেকটা মুহূর্তই একটা কবিতা। ধরো তোমার কবিতা কারুর কাছে সহজবোধ্য হলো না, তখন তুমি কি চাইবে তাকে তোমার মতো করে বুঝিয়ে দিতে, না তুমি চাইবে সে তার মতো করে বুঝে নিক? তিনি তার মতো করেই বুঝুন, কারণ তার যে দুর্বোধ্যতা, মানে তার কাছে যেটুকু দুর্বোধ্যতা বলে বোধ হচ্ছে, সেই দুর্বোধ্যতাটুকু তার জন্য কবিতা, আমি সেখানে হস্তক্ষেপ করতে পারবো না, আমার ক্ষমতা নেই। খুব ভালো। তোমার চন্দন কাঠের চিতা শুনবো। চন্দন কাঠের চিতা বলার আগে একটা কিছু বলার দরকার, তার কারণ হচ্ছে যে এরকম প্রচুর মানুষের কথা শোনা যায়, এবং শেষ মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে শুনেছিলাম একজনের কথা, আমি মরে গেলে চন্দন কাঠ দিয়ে পড়াস। তো তিনি বেশি দিন কেন, বেশিক্ষণ বাঁচেননি, আমি যার কথা বলছিলাম তিনি হঠাৎই আমার সামনেই মারা যান, তো আচমকাই এটা নিয়ে কথা বলতে বলতে মারা যান। তো সেটার থেকে আমার মাথায় হয়, সে জিনিসটা আমার কাছে যথেষ্ট ভয়ের সঞ্চার করেছিল, তার কারণ হচ্ছে একটা মানুষকে চোখের সামনে নর্মাল থাকতে দেখতে দেখতে সে হঠাৎ করে, হ্যাঁ ঠিক, সেটা আমার জন্য যথেষ্ট ভয়ের সঞ্চার করেছিল। কিন্তু তার এই যে ইচ্ছেটুকু, জীবনে সমস্ত কিছু হয়তো পাওয়া হয়ে গেছে অথবা হয়নি, কিন্তু তবু মারা যাওয়ার আগে শেষ ইচ্ছেটুকু, মারা গেলে তো আমাদের কিছু থাকে না। চলো, জীবন কেমন সোনালী ডানা চিল, মরতে বসেও সে চন্দন কাঠ খোঁজে চিতা সাজানোর, আসলে শখের স্বাধীনতাটুকু স্থবিরতা কেড়ে নেয় বলেই মানুষ শুধু নিশ্চিত করে যায় শ্বাস থামার আগের প্রহরটুকু। যদি বলো শ্বাসের সাথেই শেষ সব, ভুল হবে, সেটুকু এক নতুন শুরু,
যার গোড়ায় চন্দন কাঠের ইচ্ছেটুকু জেগে। যার গোড়ায় চন্দন কাঠ, তোমার অসাধারণ অসাধারণ এই ভাবনাটা। তোমার আরো একটা কবিতা খুব ভালো লাগে আমার, দেশ। আপনারা এই প্রত্যেকটি কবিতা কিন্তু পেয়ে যাবেন এই মুহূর্ত এই মফস্বল সংকলনে। সংকলনটি ঈশপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। চলো দেশ। বিশ্বাস করুন, কাঁটাতার রক্তের দেশ নেই। দেশের ছেঁড়া দাগের বাইরে নীতি ও কর্তব্য প্রলেপ। রক্তের বুকে প্রলেপের সাহস দেখাবেন না ধর্মাবতার। রক্তের ধর্ম নেই, জাতি নেই, মানুষ আছে। ফেলে আসা প্রাণ পেরিয়ে এলে ফুলটুকু রেখে যাবেন ধর্মাবতার? এরপরে আমি তোমার পছন্দের একটা কবিতা শুনবো। আমি তো অনেকগুলো পরপর আমার পছন্দেই তোমার উপরে চাপিয়ে গেলাম। আমার পছন্দের কবিতা একটা এই বই থেকেই পড়ছি, তর্পণ। বেশ। হে অন্ধ, তোমার আঙ্গিক আমার সর্বাংশে মিশে আপাতত জ্বালিয়ে রাখছে তুষ ও পার্শ্ববর্তী মানুষের বিবমিশা। হরিধ্বনি স্মরণে নামিয়ে রাখা পিণ্ডখানি ক্ষুধাতুর চেয়ে দেখছে কাক। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু অদ্য যথোক্ত গুণবিশিষ্ট, অথচ গুণ ও দোষ পঞ্চভূতে মিশে যাবার পর আজ একের পর এক পিণ্ড সাজিয়ে রাখছ অন্ধ সন্তান, যে হাতে শরীরের শেষটুকু ভাসাতে বলে ফিরে গেছে শ্মশানের পূজারী। কাজ শেষ, আরও তার বাকি আছে বৈতরণী পার। হে অন্ধ, ধুধু ঢেউ গোনো, দেখে নাও কিভাবে শেষটুকু অনন্তে মেশেও উড়ে আসে কাক। অঙ্গার অথবা তোমার পবিত্রতায় সদর্প বিষ্ঠা মাখিয়ে গিয়ে বসে মণ্ডের উপর। তুমি এড়িয়ে যাও, ফিরে তাকাতে নেই। অসাধারণ। আচ্ছা, এই যে কবিতায় শব্দের ব্যবহার, যখন সেটা করো কি বাছাই করে করো না ইনস্ট্যান্ট যেটা আসে সেটাই করো? না, ইনস্ট্যান্ট যেটা আসে সেটা তখনকার মতো কাজ হয়ে যায়। আমি গতকালই একটি কবিতা লিখেছি এবং কবিতাটাই এই মুহূর্তে তিনবার পরিবর্তিত হয়েছে, আবার পরিবর্তিত হবে। মানে সেটি আমার ধীরে ধীরে পড়তে পড়তে তোমার সেগুলো আস্তে আস্তে আবার আসছে। তার কারণটা হচ্ছে কবিতায় স্পেসিফিক কিছু শব্দ আমি একবারের বেশি ব্যবহার করেছি। আচ্ছা আচ্ছা। এতে করে ক্ষতি যে কবিতার হচ্ছে তা নয়, ক্ষতি একটা ভাবের হচ্ছে। ঠিক। এবং ভাবটা আমি আলাদা করে ভাগ করতে পারছি না। স্নেহ এবং প্রেম দুটোকেই লাভ বলে আমরা সম্বোধন করতে পারি, অথচ স্নেহ এবং প্রেমের সংজ্ঞা আলাদা। একদম। তাই আমি স্নেহের জায়গায় যদি প্রেমকে বসিয়ে দিই তাহলে সেখানে কিন্তু হয় না, অথচ সেখানে তেমন কিছু হয়ে এসেছে। আজকে তোমার লাস্ট কবিতাটা দিয়ে আমাদের অনুষ্ঠানটা আমরা শেষ করব। আমার লাস্ট কবিতাটা সমাজ এবং সব কিছু, আমাদের চারদিকে যা দেখছি না দেখছি সব কিছু। ঠিক আছে, একটা ছোট্ট কবিতা লাগবে। দেওয়ালটা যত কাছের মনে হয়েছিল তত কাছের নয়, এবং হাত বাড়ালেই ছোঁয়া যায়। এর চেয়ে আকাশ বেশি কাছের যেন মনে হয়েছিল এতকাল। অথচ কি অদ্ভুত কাছের আর কাঁচের পার্থক্য যুগল ভুলে যাওয়া, যেন এতটাই স্বাভাবিক এভাবেই শ্বাস পড়ে দীর্ঘশ্বাস। দুয়ারে দাঁড়িয়ে সময় সূর্য গোনে, চাঁদ এবং চন্দ্রাহত শরীর বিছিয়ে থাকে ক্ষণভঙ্গুর দেওয়ালের পারে। কাঁচের এবং কাছের কি অদ্ভুত শব্দের ডিলেমা, কি সুন্দর ব্যবহার করেছে ও শব্দ দুটোকে। এই যে ব্যঞ্জনা, কবিতার যে ব্যঞ্জনা, এটাই কিন্তু একটা কবিতার শেকড় এবং কবিতাকে ধরে রাখে। আমাদের এই শব্দ শ্রমিককে চ্যানেল ভিশনের তরফ থেকে শব্দ শ্রমিক সম্মাননা। থ্যাংক ইউ। আজ এই পর্যন্তই, আবার পরের দিন তিন শব্দ শ্রমিককে নিয়ে দেখা হবে। অপেক্ষায় থাকুন, আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830980275 নম্বরে। নমস্কার।